আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে আলু দিয়ে গরুর গোশ রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি 1.5 কিলো গরুর গোশ নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বেশি দিব। এখানে দিব 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, এখানে 2টা দারচিনি, 8টা এলাচ, 2টা বড় এলাচ, 10-12টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 4টা তেজপাতা দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ শাহী গরম মশলা, 1.5 চামচ লবণ, 2 চামচ আধা কাপ সরিষার তেল। এখন আমি সব গরুর গোশ এবং মশলা দিয়ে ভালো করে মশলাটা হাতে মেখে নিব। এখন আমি চুলায় জাল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন এই মশলায় আমি ভালো করে কষিয়ে নিব, পানি উঠবে, এই পানিটা আমি এই গোশের সাথে শুকিয়ে নিব। এখানে আমি 1টা বড় আলু কেটে নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, আলুটা আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। গোশটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন এখানে আমি সব আলুগুলো দিয়ে দিব। এখানে আলুগুলো আমি হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে রেখেছিলাম, এখন আলু আমি গোশে দিয়ে দিব। আলু যদি একটু ভেজে না হয় তাহলে গোশে আলুটা খেতে খুব ভালো লাগে। এখন আমি গোশে আলু দিয়ে দিয়েছি, এখন আলুর সাথে গোশটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। গোশের সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব, এখানে আমি গরম পানি দিব। গোশে ডাইরেক্ট ঠান্ডা পানি দিলে গোশটা শক্ত হয়ে যায়, একটু রাবারি হয়ে যায়, আর যদি একটু গরম পানি দেওয়া হয় তাহলে গোশটা সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং গোশটা ভালো হয় রান্নাটা। এই জন্য এখানে গোশে সবসময় গরম পানি দেওয়াটাই ভালো। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢেকে রাখবো। এখন ঢেকে আমি গোশটা রান্না করব। এখন এখানে আমি সব কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা আমি একটু পরে দিলাম, কারণ কাঁচামরিচটা যেন সিদ্ধ হয়ে আবার বেশি ঝাল বেড়ে না বের হয় এই জন্য আমি একটু পরে দিলাম। এখন হালকা সিদ্ধ হবে, কাঁচামরিচের যে সেন্টটা আছে সেটা বের হয়ে যাবে, তাতে গোশটা খেতে ভালো লাগবে। এখন আমি ঢেকে দিব, ঢেকে রান্না করব। গোশটা এখন হয়ে গেছে, আমি এখানে জয়ফল, জয়িত্রী এবং শাহী জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এক চামচ আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। হয়ে গেছে আমার আলু দিয়ে গরুর গোশ রেসিপি। আপনারাও এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।